কেজি 120 স্যার। তো দাম কয় টাকা? আমরা দিচ্ছি স্যার 120 টাকা কেজি। তো দাম কয় টাকা হলো তাই বলেন। এটার দাম হচ্ছে হলো আপনার 320 টাকা। 300? 312 টাকা। 312 টাকা? 312। কয় কেজি আছে? কয় এটা আছে আপনার 2 কেজি 600। হাফ কেজি বাদ দিয়ে। হাফ কেজি বাদ দিয়ে স্যার 120 টাকা। 120 টাকা কেজি। তো দাম কত হলো? 312। 312 হলে 300 দেয় নি। চলে স্যার কম তো 500 গ্রাম বাদ দেন না। চলে কত কতটুকু হয়েছে? 3 কেজি 100। 3 কেজি 100 500 গ্রাম বাদ। দারিন গ্যাস কয় দিতে ইষ্ট? 3 কেজি 600 গুণ 120 দেন। 312 এগুলো তো সব দই। এই দইগুলা কি আপনারাই করেন সব? হ্যাঁ আপনারাই করেন। কোথায় কারখানা? কোথায় বাসা আপনাদের? এখানে এগুলা দই করতে হলে লাইসেন্স লাগে জানেন? এটা যেটাই করেন এটা লাইসেন্স লাগবে জানেন না? লাইসেন্স লাগবে। এটার গায়ে হচ্ছে উপাদান কি কি উপাদানে তৈরি হয়েছে দইটা সেটা থাকবে, এটা মূল্য কয় টাকা সেটা থাকবে, এটার উৎপাদন তারিখ কবে সেটা থাকবে, এটার মেয়াদ কবে শেষ হবে সেটাও থাকবে। তো দই তো এত সুন্দর কালার কেমনে করছেন? এটা জ্বালানো হয়? জ্বালালে এরকম কালার হয়ে যায়? হ্যাঁ তো অনেকের দইয়ের উপরে দেখি বুদবুদি উঠে থাকে একদম। দই জ্বালানোর পরে চুলার চারপাশে রেখে দেয় হিট দিয়ে? হিট দিয়ে ওটা জ্বালানো দই ওইটার চারপাশে পাতিল গুলো রাখে, রেখে তারপরে ওইটার উপরে বড় একটা ঢাকনা আছে বাঁশের, হ্যাঁ বাঁশের ঢাকনা, সেটা দিয়ে ঢেকে দেয়। আপনারটা কিভাবে জমে? আপনি যে এনে আধা কেজি বাদ দিলেন, এই দইয়ের পাতিলের ওজন কতটুকু হবে? আমি তো দাম কম বেশি স্যার, আমরা তো 120 টাকা স্যার। আপনি বেশি দামে বেচেন কিন্তু স্যার 180 মাসি বলে তো নিতে চায় না স্যার। তাই বলে মানুষের সাথে প্রতারণা করবেন আপনারা? আপনি তো আর এমন না যে মানুষের কাছ থেকে কম নিচ্ছেন, আমরা একটু দেখি কয় টাকা এটা আগলা করেন, খালি করেন ভাই, এটা খালি করেন। আপনি তো মানুষের কাছে 160-170 টাকা বেচেন না, দেখি কয় টাকা আসেন। এক কেজি দই বানাইতে খরচ হয় কয় টাকা আপনার? এই জনাব এক মন দই দিলেন, মনে করেন এক মন দুধ দিলে জ্বালাইলে কতটুক করেন? 25 কেজি করেন। তারপরে চিনি দেন কতটুক? ধরেন মোটামুটি 40 কেজি দই হবে অন এন এভারেজ, তাই তো বিষয়টা? তাহলে 40 কেজিতে যদি 40 কেজি দুধের দাম কয় টাকা? ক্যালকুলেটর কই আপনার? হিসাব করেন কত হলো? কি
১০০ টাকা আপনার খরচ তাহলে মোটামুটি ১০০ টাকা এক কেজি দই, হ্যাঁ না ১০০ টাকাই হয়, ১০০ থেকে ১০৫ টাকা। দাঁড়ান, আপনি যদি একদম খাঁটি টাটকা খুব ভালো দই বানান তাইলেও আপনার খরচ হচ্ছে ১০৫ টাকাই ধরলাম, ঠিক আছে? খুব ভালো দই বানাবে, মানে পুরা যদি দুধ দিয়ে বানান এর মধ্যে কিছু না দেন তাহলে তো খুব ভালো দই হওয়ার কথা, তাই না? তো সেটা বানাইতে খরচ হয় ১০৫ টাকা। তা আপনি কয় টাকা বেচতে চান বলেন? না, আপনি কয় টাকা বেচতে চান? হ্যাঁ, তাহলে কয় টাকা বেচতে চান? ১৩০ টাকা? না, ডিস্টুর ডালা লাগবে না, ওটা ডালবেন। কি এমন জিনিস দিয়েছেন যে কালার একদম লাল, এরকম হওয়ার তো কথা না। এটা তো কি মানে চিনি দেন বেশি নাকি কি হয়? ফ্যাট তো সব নিয়ে নিছেন মনে হয়, তো দেয় সোডা না দিলেই কালার হবে। সোডার কারণে এটা এই কালার হয়? না না না, সোডা দেয় এর জন্য এই কালার হয়। এতক্ষণ বলতেছো তো সেটা বললেই হয় যে আমি সোডা দিয়েছি, সোডা দেওয়াতে এই কালার হয়। এই ওটা ভালো করে খালি করেন, গোড়া দুধ দেন তাই না? অল্প অল্প আগে দিতেন, এখন দেন না কেন? ওটাতে 2 কেজি দুধ ঘাটা দিয়ে ভালো। দেন ওটা, দেন ওটা মাপেন, আড়াই কেজি হয় নাই, অনেক কম আস, প্রায় 900 গ্রাম, 1000 গ্রামের মতো হচ্ছে। আচ্ছা ধরেন ওই 74 গ্রাম বাদ দিলাম, 900 গ্রাম, হ্যাঁ ঠিক আছে, আপনি বাদ দিলেন 500 গ্রাম, 400 গ্রাম, ১২০ টাকা করে কত?